খুনের দায়ে গ্রেপ্তার টলিউড অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? খবরটি বিস্তারিতভাবে জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু পুরো ভোটের আগে ত্রিপুরায় উত্তেজনা এখন তুঙ্গে। গ্রেপ্তার করা হলো পশ্চিমবঙ্গ তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে। রবিবার বিকালে তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে আগরতলা পুলিশ। তার বিরুদ্ধে 307, 153 এবং 120 বি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক 24 ঘন্টা আগে আগরতলা পূর্ব মহিলা থানা ঘিরে বিজেপির তাণ্ডবের অভিযোগ করেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হয়েছেন এক তৃণমূল কর্মী এবং নেতা। এই প্রেক্ষিতে টুইট করে বিপ্লব দেবকে সরাসরি আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কিছু পরেই গ্রেপ্তার করা হলো সায়নীকে। সায়নীর গ্রেপ্তার নিয়ে টুইটে দেব জানান, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে সায়নী ঘোষকে। ধিক্কার জানায় ত্রিপুরা সরকারকে, থানায় বিজেপি হামলাকারীদের গ্রেপ্তার করা হলো না, গ্রেপ্তার করা হলো শুধুমাত্র সায়নীকে। রবিবার সকাল থেকে আগরতলা পূর্ব থানায় ছিলেন সায়নী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সায়নী ঘোষের বিরুদ্ধে স্থানীয় এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ আনা হয়েছে। সায়নী ঘোষের ফোন কল ট্র্যাপ করে বান্টিলাল বলে এক কুখ্যাত প্রফেশনাল কিলারের খোঁজ পাওয়া গেছে। এই বান্টি ওরফে প্রমিতলাল কুমার সায়নীর সাথে ব্যক্তিগত সম্পর্কে আছেন। সায়নীর ইঙ্গিতে এই বান্টি ওই উল্লিখিত বিজেপি কর্মীকে খুন করিয়েছেন। বিজেপি ওই নেতাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। নিহতের পরিবার সায়নীর কঠিন থেকে কঠিনতম শাস্তির আবেদন জানিয়েছেন। যদিও সায়নীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে সায়নী নিজেই, তৃণমূলের নেতা মন্ত্রীরা এই ঘটনায় বিজেপির ষড়যন্ত্রকে ইঙ্গিত করেছেন। সায়নীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তারা। স্থানীয় তৃণমূল নেতা সুবল ভৌমিকের দাবি, পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূল নেতাদের পথরোধ করার চেষ্টা করছে বিজেপি সরকার। নেতা কর্মীদের ওপর ইট বৃষ্টি চলছে, পুলিশ নীরব দর্শক। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ত্রিপুরায় জঙ্গলের রাজত্ব চলছে, থানায় ডেকে এনে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।